টানা তিন সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার সরকারের পক্ষ থেকে বিভিন্ন আশ্বাসের পরও কমছে না চালের দাম ব্যবসায়ীরা বলছেন বড় ধান না আসা পর্যন্ত চালের দাম কমার সম্ভাবনা খুবই কম এদিকে বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি ফলে বিভিন্ন সবজির দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে অন্যদিকে স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার এছাড়া দাম অপরিবর্তিত আছে খাসি ও গরুর মাংস এবং ব্রয়লার মুরগির দাম এক্রামোলা দানের রিপোর্ট হঠাৎ করে ফেব্রুয়ারির মাঝামাঝি ফের বাড়তে শুরু করে বিভিন্ন ধরনের চালের দাম যার ঊর্ধ্বমুখী প্রভাব এখনও বিরাজ করছে চালের বাজারে এ দাম কমাতো দূরের কথা বাড়ার সম্ভাবনা দেখছেন খুচরা ব্যবসায়ীরা তাদের মতে নতুন ফসল না আসা পর্যন্ত দাম আরও দফায় দফায় বাড়বে এতে ক্ষুব্ধ ক্রেতারা এই সময় নিয়ন্ত্রণ আনার পারব না যেহেতু আপনার আরও দুই তিন মাস আছে বাকি তখন নতুন সিজন আসবে তখন আবার দেখা গেছে চালের দাম যেই চাল চাল ছিল টাকা টাকা সেই আজকে খাচ্ছি গ্রীষ্মের আগমন আর শীতের বিদায় বার্তা যেন বইছে কাঁচা সবজির বাজারে গ্রীষ্মের সবজির দাম বাড়তি হলেও শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে গরমের সিজনের দাম অনেক বেশি আয় একশো টাকা আশি টাকা ভেন্ডি আশি টাকা সত্তর টাকা তারপরে অন্যদিকে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে নিত্য পণ্যের বাজার তবে গত সপ্তাহে কমতে থাকা আমদানিকৃত পেঁয়াজের দাম কমলেও কমেনি দেশীয় পেঁয়াজের দাম এছাড়া আদা রসুন আলু ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক আছে বাজারটা বর্তমানে আছে। এদিকে স্বাভাবিক আছে মাছের বাজার কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম বাসতাম ষোলোশো বর্তমানে এগারোশো বিক্রি করতেছে এছাড়া গরুর মাংস চারশো পঞ্চাশ টাকা খাসি সাতশো ও ব্রয়লার মুরগি একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইকরামুল আদনান বৈশাখী সংবাদ ঢাকা